দেশ দেশে গে বেড়াই তোমার নামের গান, হে খোদায় যে তোমার হুকুম তোমার ফরমান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শুরু করছি মাহে রমজানের এটিএন বাংলার বিশেষ আয়োজন পেট্রোল পাম্প ও বিজি ফ্লো নিবেদিত বিজ্ঞানময় আল কুরআন, পাওয়ার্ড বাই হালদা ভ্যালি, কো স্পন্সর এস এ আর এম এবং আলিশান। আর পুরো অনুষ্ঠান জুড়ে সাথে রয়েছে আমি সাফায়েত তৌসিফ। আমাদের আজকের আলোচ্য বিষয় আল কুরআন ও আবহাওয়া বিজ্ঞান। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমরা আমাদের স্টুডিওতে দুজন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমাদের সাথে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ আয়োজনে। আমাদের আজকের বিষয় প্রথমে দর্শকদেরকে বলেছি যে আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে আল কুরআন ও আবহাওয়া বিজ্ঞান। আমি শুরুতেই ডক্টর রেজাউল হোসাইন স্যারের কাছ থেকে জানতে চাই যে পবিত্র কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পর্কে কি বলেছেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আমরা বা ধন্যবাদ উপস্থাপক আপনাকে যে বিজ্ঞানময় কোরআন এই অনুষ্ঠানে এই যে আজকে যে পর্বটি, আজকের যে সাবজেক্টটি নির্ধারণ করা হয়েছে আল কোরআন ও আবহাওয়া বিজ্ঞান। দেখুন, আবহাওয়া বা ওয়েদার সায়েন্স যেটাকে বলা হচ্ছে বা ক্লাইমেট যেটাকে জলবায়ু বলা হচ্ছে, এটি প্রকৃতির সাথে প্রকৃতির ভারসাম্যের সাথে এমনভাবে জড়ানো একটা নিবিড় সম্পর্ক আছে। অর্থাৎ জলবায়ু আবহাওয়ার পরিবর্তনের সাথে কিন্তু আমাদের এই প্রকৃতির ভারসাম্যের একটা সম্পর্ক আছে। আপনি প্রশ্ন করেছেন কোরআন এই সম্পর্কে কি বলছে। দেখুন, কোরআনে আল্লাহ তাআলা সূরা আল হিজরের 22 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে ও আরসালনা রিয়াহ লাওয়াকিহ ফানজালনা মিনাস সামাই মাআন ইলা আখিরিল আয়াহ। দেখুন, এই আয়াত আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন যে আল্লাহ পাক এই যে বায়ু, এটা বলছেন যে এটাকে আল্লাহ নিয়ন্ত্রণ করেন, পরিচালনা করেন। তো এই বায়ুটা সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এবং নিয়ন্ত্রণ করার কথাও আল্লাহ পাক বলছেন। এবং আল্লাহ পাক বলছেন যে এরপর আমি কি করছি, ফানজালনা মিনাস সামাই মা, এবং ওই যে বায়ুকে নিয়ন্ত্রণ করার পাশাপাশি আল্লাহ বলছেন যে আমি আকাশ থেকে আবার বৃষ্টি, বৃষ্টির পানি আল্লাহ তাআলা নাজিল করেন। এবং আল্লাহ তাআলা বলছেন ফাসকাইনাকুমুহু ওয়া মা আনতুম লাহু বিখাজিনিন। সুবহানাল্লাহ, এখানে আল্লাহ তাআলা কি বলছেন যে এই যে পানি যেটা বৃষ্টি বলছি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই বিদ্যুতের কারণে কিন্তু একটা বিরাট হিউজ অ্যামাউন্ট অফ হিট তৈরি হয়, অ্যাবাউট 30,000 ডিগ্রি সেন্টিগ্রেড, 30,000 ডিগ্রি সেন্টিগ্রেড, যার ফলে আমরা দেখছি যখন বজ্রপাত হয় তখন কিন্তু মানুষ পুরো ছাই হয়ে যাচ্ছে। এই যে হিউজ অ্যামাউন্ট অফ টেম্পারেচার, তো নোবডি ক্যান টলারেট ইট। তো যার ফলে যেটা হচ্ছে যে আপনার যখন এই যে শব্দ যেটা তৈরি হচ্ছে, এই শব্দটা কিন্তু বাতাসের মধ্যে দিয়ে সঞ্চারিত হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু আমরা একটা বিকট শব্দও শুনতে পাই। তো এই হচ্ছে বিজ্ঞানের ব্যাখ্যা। ধন্যবাদ স্যার আপনাকে, আপনি চমৎকার করে বলেছেন। আমরা অনুষ্ঠান একবার শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা আরেকটা প্রশ্ন করব, সম্পূরক প্রশ্ন, কিন্তু সেটিতে দুটি বিষয় অন্তর্ভুক্ত থাকবে। প্রথমটি হচ্ছে যে পরিমিত পরিমাণ বৃষ্টিপাত এবং প্রাকৃতিক দুর্যোগ, এ সম্পর্কে কোরআনের বক্তব্য জানতে চাই। দেখুন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা সূরা আল জুখরুফের 11 নম্বর আয়াতে বলছেন ওয়াল্লাযী নাযযালা মিনাস সামাই মাআন বিকদরিন ইলা আখিরিল আয়া। এখানে আল্লাহ তাআলা বলছেন যে এই যে আমি আকাশ থেকে বৃষ্টি নাজিল করছি, এটা বিকদরিন মানে হচ্ছে পরিমিত, ব্যালেন্স। যদি এটা অপরিমিত হতো, অধিক বৃষ্টিপাত হলে যেটা হয়, জনজীবন কিন্তু বিপন্ন হয়ে পড়ে অধিক বৃষ্টিপাতের কারণে। আবার কম বৃষ্টিপাতের কারণে কিন্তু শুষ্কতায় মানে জনজীবন অতিষ্ঠ হয়ে যায় জীবন ধারণের জন্য, তাই না? তারপর দেখুন কোরআন আল্লাহ তাআলা সূরা আল ইসরার 68 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আফা আমিনতুম আইয়াখসিফা বিকুম জানিবাল বাররি আও ইরস আও ইউরসিলা আলাইকুম ইলা আখিরিল আয়া। এখানে আল্লাহ তাআলা কি বলছেন যে এই যে তোমরা কি নিশ্চিন্ত আছো যে আল্লাহ তাআলার যে স্থলভাগে ভূগর্ভে তোমাদেরকে ঢুকিয়ে দিবেন না, ভূগর্ভস্থ করে দিবেন না, মানে আল্লাহ তাআলা চাইলে সেটা করতে পারেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে
প্রস্তর বর্ষক বর্ষণকারী ঘড়ি জ্বর আল্লাহ তাআলা নিপতিত করবেন না। এরপর আল্লাহ তাআলা বলছে যে তোমাদের নিজেদের জন্য কোনো কর্মবিধায়ক পাবেন না। এই আয়াতের তর্জমাতে আমরা কী পাচ্ছি? এই আয়াতে পাচ্ছি যে আল্লাহ তাআলা চাইলেই কিন্তু এই যে প্রস্তর বর্ষণকারী ঘূর্ণিঝড় আল্লাহ দিতে পারেন, আল্লাহ তাআলা যে কোনো বিপদ আমাদেরকে দিতে পারেন, আরোপিত করতে পারেন। তাহলে এটা আল্লাহর ইচ্ছাধীন। তো এই জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে যেন আমরা আল্লাহমুখী হই, আল্লাহ যেন এ ধরনের বিপদ যেন আমাদেরকে না দেন। কারণ সকল বিপদ কিন্তু আমাদের নিজে হাতে কামাই করা, এখন যে কথাগুলো খুব বেশি আলোচিত হচ্ছে সেটি হচ্ছে যে আমাদের আবারও বলি পরিমিত বৃষ্টি। দেখা যাচ্ছে আমাদের অনাবৃষ্টি অতিবৃষ্টি কোনটাই কিন্তু আমাদের জন্য ভালো না। তো দেখা যাচ্ছে আমাদের যে আমরা যে খাবারের জন্য কিন্তু আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল, উদ্ভিদ কিন্তু আমাদের খাবার তৈরি করে দিচ্ছে এবং এই ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে, এই ফটোসিনথেসিস প্রক্রিয়ার জন্য কিন্তু আমাদের কার্বন ডাইঅক্সাইড ইউজ হচ্ছে, ওয়াটার ইউজ হচ্ছে, তারপর আমরা খাবার কিন্তু আমরা উদ্ভিদ থেকে পাচ্ছি। অতিবৃষ্টি অনাবৃষ্টি কোনোটাই কিন্তু উদ্ভিদের জন্য ভালো না, উদ্ভিদের ফলন কমে যায়। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে একই সঙ্গে এখন সবচেয়ে বেশি পৃথিবীর জন্য সবচেয়ে বেশি আলোচিত এবং কি বলবো মানে অ্যালার্মিং যে পয়েন্টটা সেটা হচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। গ্লোবাল ওয়ার্মিং হলে কী হবে? আমি যদি সংক্ষেপে বলি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যে বরফ, যে সাইবেরিয়াতে যে বরফ আছে সেই বরফের স্তরগুলো কিন্তু গলে যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে। ধারণা করা হচ্ছে 2-4 ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি বছরই বাড়ছে। এই যদি বাড়তে থাকে তাহলে আমাদের বরফ কণাগুলো গলে গিয়ে আমাদের সমুদ্রপৃষ্ঠের যে সার্ফেস আছে সেটা উপরে উঠে যাবে এবং আমাদের কোস্টাল বেল্টগুলো কিন্তু আমাদের নিচে ডুবে যাবে। তো এটি আমাদের জন্য একটা মানব সভ্যতার জন্য একটা হুমকি হিসাবে আসবে। আরেকটা যেটা বলবো যে আমাদের ক্লাইমেট চেঞ্জের কারণে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এই যে বিভিন্ন মাইক্রো অর্গানিজম যেগুলো আছে এই মাইক্রো অর্গানিজমের তাদেরও কিন্তু সিস্টেমে চেঞ্জ হয়ে যায়, যার ফলে আমাদের নানাবিধ রোগ ব্যাধি আমাদের মধ্যে বাসা বাঁধে, প্রকোপ বেড়ে যায়। তো এখানে বিজ্ঞানও কিন্তু শঙ্কিত যে আসলে এই ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আগামী 20-25 বছর পর পৃথিবী কোন দিকে যাবে, আমরা কোথায় যাব। ধন্যবাদ স্যার, আমরা খুবই প্রাণবন্ত আলোচনা করছিলাম এবং আপনাদের দুজনকে পেয়ে আজকে আমাদের দর্শকরা নিঃসন্দেহে উপকৃত হয়েছে। আপনাদেরকে এজন্য ধন্যবাদ জানাচ্ছি, আবারও দেখা হবে কোন এক পর্বে। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে আমরা আপনাদেরকে আমরা জানাতে চেষ্টা করেছি, আমাদের বিজ্ঞ আলোচকরা আপনাদেরকে জানিয়েছেন, শেষে একটি কথাই বলবো, সেটি হচ্ছে আমাদের দায়বদ্ধতা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, পুরো এই বিশ্ব প্রকৃতি যিনি নিয়ন্ত্রণ করছেন আমাদেরকে একটু শুধুমাত্র স্বাধীনতা দিয়েছে, আর সেই স্বাধীনতার অপব্যবহার করে প্রকৃতিকে আমরা ভারসাম্যহীন করে ফেলছি, এর দায় কিন্তু আমাদের উপরেই বর্তায়। বিজ্ঞানময় আল কোরআনের আজকের এই পর্বে বিদায় নিচ্ছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।